হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আর ছুটি থেকে আসার পর থেকেই আমি এই কাশ্মীর ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দিচ্ছিলাম, তো তাই জন্য এগুলো আর দেওয়া হয়নি। কয়েকদিনই হয়ে গেছে এই ভিডিওগুলো, তো এখন কাশ্মীর ঘোরার সব কিছু ভিডিও দিয়ে দিয়েছি। এরপর আমি তারপরে যে কী কী করেছি আমি সেগুলোই তোমাদের সামনে দিচ্ছি। আর আজকে আমি পুরো এক সপ্তাহের ভিডিও একসাথেই দিয়ে দেব, যে পুরো এক সপ্তাহ জুড়ে আমরা কী কী করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, ছুটি থেকে আসার পরেই আমরা যে সবজি লাগিয়েছিলাম সেই সবজিগুলো সব, মানে সবজির গার্ডেনটাতে খুব ঘাস হয়ে গেছিলো, তো সেগুলোই আমরা সব সাফাই করছিলাম। আর নতুন যে সবজির বীজ আমরা নিয়ে এসেছিলাম সেগুলোই আবার ও গার্ডেনটার সাইডে যে একটু জায়গা ছিল সেটাও পরিষ্কার করে আমরা আবার সবজি লাগাচ্ছি। অনেক গাছ নষ্টও হয়ে গেছে, যে কারণ এখানে খুব মাংকি আসে, তো তাই জন্য গাছগুলো উখড়ে দিয়েছিল, তো সেই জন্য অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আর এটা ছিল সোমবারের দিন, শ্রাবণের সোমবার, তো তাই জন্যে আমি এই যে সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছিলাম। আর শ্রাবণ মাস মানে তো জানো যে সবুজ চুড়ি পরার একটা আছে নিয়ম কিছু, তো তাই জন্যে আমি এগুলো আগে থেকে এই চুড়িগুলো কিনেছিলাম, তো সেগুলোই আমি পরেছিলাম। এটা শর্ট ভিডিও তোমাদেরকে আমি আগে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর তারপরে পুজো টুজো করে, আর আমি সোমবারগুলো যেগুলো করেছিলাম সেগুলোতে কিন্তু ব্রত রেখেছিলাম। আর ছুটি থেকে আসার পরে যে ডাল বা মশলাপাতি যা কিছু নিয়ে এসেছিলাম আমি গ্রামের বাড়ি থেকে, সেগুলো আবার রোদে দিয়েছিলাম। আর এখানেও কিছু ডাল ছিল, সেগুলো পোকা লেগে যাচ্ছিলো যেহেতু বর্ষাকাল ছিল, তাই জন্যে সেগুলোকেও রোদ ভালো দিয়েছিল বলে শুকোতে দিয়েছিলাম রোদে। আর ডিবে এগুলো যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে রোদে ভালো করে শুকোতে দিয়েছিলাম, সব কিছু পরিষ্কার করে রাখছিলাম, কারণ কয়েকটা দিন কোয়ার্টারে থাকা হয়নি বলে কোয়ার্টারের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো, ঝুল পড়ে গেছিলো, তারপরে নোংরা হয়ে গেছিলো, তো সেগুলো সাফসাফাই করছিলাম। আর সব কিছু রোদে দিয়ে ভালো করে ডিবেগুলো ধুয়েও পরিষ্কার করে রাখছিলাম। আর এটা একদিন ছিল আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার, তো সেদিন আমরা ফ্যামিলি ওয়েলফেয়ারে যাব, আমরা বলতে আমি যাব, তো তাই জন্য যে আমি রেডি হচ্ছিলাম। আর এগুলো ভিডিওগুলো কিন্তু একদিনের নয়, পুরো সপ্তাহের, আমি তোমাদেরকে আগেও বললাম যে এটা পুরো সপ্তাহের ভিডিও, তো আমি একটু একটু করেই তুলে রেখেছিলাম, সেগুলো এডিট করে দিচ্ছি আমি। এটা ওয়েলফেয়ার যাওয়ার জন্য আমি যে রেডি হয়ে গেছিলাম, আমাদের মাসে একবার করে হয় প্রতি মাসে আর কি, তো এই যে রেডি হয়ে বেরোচ্ছি। আর খুব হয়রানিও হয়ে গেছিলাম ছুটি থেকে আসার পরে, খুব সাফসাফাই করতে হয়েছে পুরো কোয়ার্টারটা, জামা কাপড় যেগুলো ঘুরতে গেছিলাম কিছু জামা কাপড় কেঁদেছিলাম সবগুলো কাচতে পারিনি, কারণ ঘুরে আসার পরে আমরা ছুটি চলে গেছিলাম, তো সেই জামা কাপড় শীতকালের যেগুলো ছিল সেগুলো সব কাঁচা ধোয়া করা, আর এখন রোদটাও ভালো দিচ্ছে, তো তাই জন্য সব কিছু কাঁচা ধোয়া করা করে রেখেছিলাম আর কি। তারপরে আবার এই যে 15ই আগস্ট চলে আসে, স্বাধীনতা দিবসের দিনে এই যে আমার ছেলেকে সাজিয়ে ওর একটা গানও আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে দিয়েছিলাম। আবার তার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল, এই যে দেখতে পাচ্ছ এটা দুপুরবেলার সময় কেমন বৃষ্টি হচ্ছে দেখো, ভালোই লাগছিল। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে আমরা একদিন সন্ধেবেলায় রেডি হয়ে গেছি একটা বার্থডেতে যাওয়ার জন্য, একটা ছোট বাচ্চা মেয়ের বার্থডে ছিল, আমাদের কোয়ার্টারের পিছনে যে কোয়ার্টারগুলো আছে সেখানে ওরা থাকে, তো তাই জন্যে আমরা এই যে সন্ধেবেলায় গেছিলাম, আমাদেরকে ইনভাইট করেছিল। আর সন্ধেবেলায় যে একটু এনজয়ও করে এলাম,
তো ভালোই লাগছিল। যাই হোক, সব অনেককেই বলেছিল, আমাদের পাশাপাশি যে কোয়ার্টারে যারা থাকে তাদেরকেও বলেছিল। ওই যে ছোট্ট মেয়েটি যেটা দেখতে পাচ্ছ, ওরই বার্থডে ছিল, আর সেখানে এই যে জমিয়ে খেলাম, এরকম খাবার মিলেছিল, আমাদের খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, খেয়ে দেয়ে আমরা এই যে এটা দেখতে পাচ্ছ এতটা পরিমাণে আটা মাখছি, তার কারণটা হচ্ছে আমরা যখন বৈষ্ণোদেবী গেছিলাম তখন ভেবে রেখেছিলাম আমি যে ছোট ছোট কন্যাদের আমি খাওয়াবো। সেটা আমার মানে মনে মনে আমি ভেবেছিলাম যে আগে ভালোভাবে দর্শন হয়ে যাক মায়ের, তারপর আমি যখন কোয়ার্টারে যাব তখন বাচ্চা মেয়েদেরকে ডেকে খাওয়াবো। তো সেই স্বপ্নটাই আমি আজকে পূরণ করতে চলেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে গোলাপ জামুন বানানো হচ্ছে, তো খুবই ভালো লাগছে, কারণ ভেবেছিলাম এসেই খাওয়াবো কিন্তু সেরকম টাইম হয়নি, কারণ বৈষ্ণোদেবী দর্শন করার পরে আমরা আবার কাশ্মীর ঘুরতে চলে গেছিলাম। কাশ্মীর থেকে এসে আবার আমরা ছুটিতে বাড়ি চলে গেছিলাম। বাড়িতে আসার পরেও কদিন খুব মানে তোড়জোড় করে ঘর সাফ সাফাই চলছিল আর কি, তো তাই জন্য করতে পারিনি। তো যাই হোক, একদিন ভাবলাম যে না, এরপর ডেকে আমি খাওয়াবো। তো তারই যে সব জোগাড় চলছে, এখানে অনেক কিছু আমরা আইটেম করেছিলাম, তোমরা দেখলে যে আটা মাখা হলো, মানে আমরা লুচি বানাবো, আর এখানে গোলাপ জামুন ঘরেই বানাচ্ছি। আমাদের ক্যান্টিনে যে প্যাকেটগুলো পাওয়া যায় সেখানে সেগুলোই আর কি কিনে নিয়ে এসে পরে বানাচ্ছি। প্রায় মাঝে মাঝে আমি এরকম বানাতে থাকি গোলাপ জামুন, ভালো লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে গোলাপ জামুন খেতে। আর এখানে যে ছোলা ভেজানো হচ্ছে, কাবুলি চানা যেটা, এখানে কাবুলি চানা হবে আর লুচি হবে আর গোলাপ জামুন করেছিলাম, আর বাকি আইটেম তোরা দেখতে পাবে, আগে ভিডিওতে দেখতে থাকো কন্টিনিউ। আর আমার অনেক দিনের একটা ছোট্ট আশা আজ পূর্ণ হতে চলেছে, খুবই মনে আনন্দ হচ্ছে। আর আমার এই কোয়ার্টারের আশেপাশে যে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো আছে, আমি তাদেরকে সবাইকে নিমন্ত্রণ করে দিয়ে চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ এই যে আমার এই চানাও রেডি হয়ে গেল আর কি, বানানো হয়ে গেছে। আর এখানে যে লুচি বেলার জন্যে আমার হাজব্যান্ড একটুকু সাহায্য করে দিয়েছিল আমাকে, কারণ একা হাতে এতগুলো লুচি করা যেত না, তো তাই জন্যে ও বেলে দিয়েছিলো আর আমি এই যে সেঁকে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর লুচি সেঁকা হয়ে গেলে বাকি কাজগুলো তো আমি নিজেই করে নিয়েছিলাম, এখানে পাঁপড়ও ভেজেছিলাম। আর আমার এমনি সব কমপ্লিট হয়ে গেছে খাবার বানানো। এরপরে মানে যে থালা আছে থালাগুলোতে আমি সব সাজিয়ে নেব আর কি, বাচ্চাগুলো আসার আগে আমি সব কিছু রেডি করে রেখে দেবো, নাহলে তখন আবার তাড়াহুড়ো পড়ে যাবে, একা হাতে যেহেতু করছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এরপর থালা সাজাও থাল সাজানো হয়ে গেল, আর এরপর আর কি ওদের অপেক্ষা। এখন সব কিছু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, ব্যাস এখন কন্যাদের অপেক্ষা। এই যে একজন এসেছে, ত্রিশারানী, আর এই যে সাজানো হয়ে গেছে থালাগুলো।
আর এই যে দেখতে পাচ্ছো এখানে কন্যাদের খাওয়ানোর পর্ব চলছে, সেটাতে আমার এক বোন আমাকে সাহায্য করে দিয়েছিল, এই যে সবকিছু হাতে হাতে ধরে দিয়েছিল। তো সত্যি ও সাহায্য না করলে একা হাতে সামলাতে পারতাম না, তো তার জন্য একটু আমারও আসান হয়ে গেল ওই বোনটার জন্যে। তো যাই হোক, এইভাবেই আমার ছোট্ট স্বপ্নটা পূরণ হয়ে গেল আজ, খুবই ভালো লাগছে। তো এই বলে আমি আমার মানে ভিডিওটা এখানে শেষ করব, বাকি ভিডিও আবার দেখতে পাবে পরে কি করছি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।